উঠো, তাড়াতাড়ি ডিনার করে নাও। তোমার আজকে উঠো হেভি আজকে খাবার, চামচ এগুলো খাবে তো হেভি সুন্দর খাবার তোমার এই ঠান্ডার বাজারে, দুধ রুটি। দুধ আর রুটি সঙ্গে ম্যাঙ্গো ফ্রুটি। ম্যাঙ্গো ফ্রুটি খাচ্ছি না, আমি দুধই খাচ্ছি। হ্যাঁ ম্যাঙ্গো ফ্রুটি দিলে তো একদম স্যাট স্যাট হয়ে যাবে, তখন আর খাইয়ে দিতে হবে না। ম্যাঙ্গো ফ্রুটি যাতে খাবে, সেই ম্যাঙ্গো ফ্রুটির বাটিটাও ধুয়ে দিতে হবে না, চেটে পরিষ্কার করে দেবে একদম। চামচ করে খাচ্ছে যে পুটু। আজকে নতুন স্টাইল বা সুনীল বাবু, জামাটা খুলে নিয়ে যেন বাবা, জামাটা তো খেয়ে দিয়ে খুলে দেবো। নয়া খাবার নয়া স্টাইল। ওরে বাবা, বাজি ফাটলো বলে দেরি হয়ে গেল, বাজি ফাটলো ভয় পেয়ে খাটের তলে বসে ছিল। বাজি ফাল্টি একমন তো ভয়টা খায় না। আর এদিকে আর একজনকে দেখি, মনে আনন্দ করে যাচ্ছে, কোনো ঘুম আছে চোখে? একবার করে খাবারের জায়গায় যাবে, ঢুকিয়ে দেওয়া হবে, খেয়ে নেবে, ব্যাস খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আবার নিজে নিজে বেরিয়ে যাবে। খুব ভালো আছিস না, রিল্যাক্স। কি বলছিস তুই? অটুনি অটুনি আপুটু, অনেক রাত্রি হয়েছে, না আমার খেতে যে অনেক দেরি হয়েছে। না ফেলে না, দেখেছো দেখেছো, একটুখানি রুটিটা যেটা শক্ত আছে ওটাকে ফেলে দিল। তো এরম কে করে বলো, এরকম কে করে বল, এরম কে করে? কিন্তু কে করে শোনা বলে ছেলে দে। বলো, শোনা ছেলে, শোনা ছেলে কোনটা? ও শোনা নয়, কথা ছেলে। পুটুকে খাওয়ানো নিয়ে পুটুর মায়ের কি বক্তব্য আছে? শোনা ছেলে, শোনা ছেলে, শোনা ছেলে, যে চামচগুলো খাচ্ছে কি সুন্দর ঠান্ডা, না মুখ হাত ধুতে হবে, জল দিতে হবে, এই জন্য চামচগুলো খাওয়া দাওয়া। কেন বলতো দেখি, লক্ষ্মী ছেলে কাকিমা ওরা মনে হয়, জানেন তো আমা জিভটা করছে দেখো না, শুনুন কাকিমা ওরকম মনে হয়, তাই না কাকা? ছেলে আমার লক্ষ্মী ছেলে, একদম একদম গুড গুড বয়। বয় কাকিমা। ছেলে আমার লক্ষ্মী ছেলে, হ্যাঁ একদম গুড বয়। শুনুন কাকিমা, ওরা মনে হয়, শুনুন কাকিমা, ওরকম মনে হয়, ও মনে হয় মনে হয়। তোমার যতটা ইচ্ছা হবে তুমি খাও, জোর করবো না। খেতে না চাইলে তখন জোর করে খাই দেওয়া না হবে। আমার জোর করবো না, কাঁপছে যে ভয় পেয়েছে খুব, আর নিচেটা ঠান্ডা না তারপর পুরো। খাইছ, ভয়ও খেয়েছো, আবার রুটি দুধ রুটিও খাচ্ছ, হ্যাঁ আমি সবই খাই দেখি। তাহলে রাতে অনেক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। মুখটাকে ওরকম নিয়ে গেলে কি করে হবে? চাকম চুকুম চাকম চুকুম, দাড়ি গোঁফ হয়ে যাচ্ছে তো। ওই দেখো আবার বাজি ফাটে, ভগবান রে খাওয়াবো কি করে, একটু চেপে ধরো তো, কাঁপছে খুব। এখন কি করে চেপে ধরবো? সামনে সাসপেন্ডটা চালাতে খাচ্ছে হবে, দুধ রুটি খায় সোনার ছেলে হয়, দুধ রুটি খায় যে সোনা ছেলে হয় সে। ও ভুতুং বুড়ো হয় সে। গোঁফ দাড়ি সব হয়ে যায়, হয় তার, একটু আই ডোন্ট কেয়ার করতে হয় বাবা, অত ভয় পেলে হবে? মানুষ তো ফাটাবে বাবা, কে সবাই চিন্তা করে যে তোমরা ভয় পাও, রাস্তায় দেখো যাও গাজর দিতে ওরা কম ভয় পায়। আমরা এবার শুনে নেবো পুটুর মায়ের বক্তব্য। কি নিয়ে বক্তব্য? পুটুর মায়ের কিছু বক্তব্য না, এখন পুটুর মা পুটুর ছেলেকে পুটুকে খাওয়াতে ব্যস্ত, পুটুর ছেলেকে বলছি। পুটুর মা পুটুর ছেলেকে খাওয়াচ্ছে। পুটু তোর ছেলে হলো কবে? ও কি করছে গো? এ দেখেছো দেখেছো, এই টুনি ও খেলাটা দিয়ে দাও না, খেলাটা ঝগড়া করতে সারা দিন যা খেলো, উঠে যা, কেন উঠে পড়, উঠে পড়। ফোন নিয়ে আবার ঠগারি করবে।
সবটা খাবে বলে মনে হয় না, বেশি যতটা খাবে জোর করবো না, রাত্রিবেলা তো দেরি হয়ে গেছে। আমি তো আজকে আমাদের দেরি হয়ে গেছে, টাটা, বাই বাই, গুড নাইট।